আসসালামু আলাইকুম। শাহরিন ব্লগ থেকে আমি শাহরিন সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও শুরু করলাম আমার নতুন একটি ব্লগ। এই ব্লগটি হলো ঈদের পরের দিনের ব্লগ। তো ভিডিও করা হয়েছে, বুঝতেই পারছেন ঈদের পরের দিন, তো এটা আপলোড করা হয়নি সময়ের কারণে, তো সুযোগ করে উঠতে পারি নাই, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। একটুখানি দেরি হলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো ঈদের পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এবারে ঈদটা আমরা দেশের বাড়িতে কাটিয়েছিলাম, তো দেশের বাড়িরই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঈদের পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। তো গ্রামের বাড়ি, বুঝতেই পারছেন ঘোরাঘুরির অত বেশি জায়গা না থাকলেও কিছু কিছু জায়গা আছে বেশ সুন্দর। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, শ্যামল নদীনালা, খাল বিল সব মিলিয়ে কিন্তু অসাধারণ। যারা গ্রাম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা পছন্দ করবেন। এদিকে আমার ছোট বোনের হাজবেন্ড বাইকে আসছে, সাথে আছে তার বেবিটা। তো এটা হলো গিয়ে তার ছোট বেবি, তো তারা বাপ বেটি মিলে বাইকে আসছে আর আমরা গাড়ি করে যাচ্ছি। তো আমরা সামনে আছি, তারা পিছনে আছে, একটুখানি সুর দিয়ে রাখলাম। তো জানি না কোথায় কোথায় যাওয়া হচ্ছে, তো বের হয়েছি যেখানে খুশি মন চায় সেখানেই যাব। শুধুমাত্র নদীনালা, খাল বিল, সবুজ শ্যামল গাছপালা দেখেই মনটা ভরে যাবে, আর কিছু দেখার বাকি নেই। তো এখানে অনেক মানুষ এসেছে ঘোরার জন্য, তো দেখতেই পাচ্ছেন এখানে একটি ব্রিজ আছে, নিচে নদী আছে। তো এখানে কিন্তু অনেক মানুষ এসেছে ঘোরার উদ্দেশ্যে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা একটুখানি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আসলে আমরা যারা শহরে থাকি, শহরমুখী, তারা কিন্তু এসব দৃশ্য সচরাচর দেখতে পাই না, তাই আপনাদের জন্য আমার আজকের ভিডিওটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে পিহা, ক্লাস টেনে পড়ে, ও কিন্তু গ্রামে এসে বেশ এনজয় করেছে, নিজের মতো করে আনন্দ করে নিচ্ছে, সাথে আছে তার কাজিনরা। শহরের তুলনায় গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ভীষণ আনন্দ করে থাকে, তো ওদের আনন্দটা দেখে ভীষণ ভালো লাগলো, মনটা ভরে গেল। তো আমার মেয়েও কিন্তু গ্রামে এসে ভীষণ এক্সাইটেড, তো ও নিজের মতো করে দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ করে নিচ্ছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তুবা বলল যে মা কিছু খাবো, তো গ্রামের পরিবেশ অত কিছু পাওয়া যায় না, তো হাতের কাছে বাজারে ফুচকা পেয়েছি, তো ওদেরকে গাড়িতে বসি ফুচকাটা খাওয়াই দিচ্ছি। তো ওদের ফুচকা খাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর এই ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল আর অনেক বেশি ঝাল ছিল, ওরা খেয়ে বলল, আর আমি কিন্তু খাইনি। হাজিগঞ্জ লাভার্স ফুড, তো সেটাই শেয়ার করলাম। আর এটা হলো বিশেষ করে বাচ্চাদের জায়গা, বড়দেরও জায়গা আছে, তো এখানে বাচ্চারা বিশেষ করে এসে ভীষণ আনন্দ পায়। তো এটা হলো গিয়ে চারতলায়, তো আমরা সবাই লিফটে আসছি এক এক করে, আর বাচ্চারা এদিকে অনেক বেশি আনন্দ করছে,
যেহেতু ঈদের পরের দিন সেজন্য কিন্তু অনেক লোকজন এখানে এসেছে ঘোরাঘুরির জন্য, অনেকে ছবি তোলার জন্য এসেছে। এত মানুষের ভিতরে যতটুকু পেরেছি ততটুকুই একটু একটু করে সুর দিয়ে রেখেছি আপনাদের জন্য। আর আমার মেয়ে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে ভিতরটা কতটা সুন্দর। তো আমরা অনেকটা ঘোরাঘুরির পর এখান থেকে বের হয়ে যাব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো আল্লাহ হাফিজ।